দোষ আছে, যত নামযোগ্য কমিটি আছে সব জায়গায় দেখবেন মদন পাল অর্থাৎ রাধা গোবিন্দ মাঝখানে একটু উঁচুতে, আর নিতাই গৌ দুইজন ডাইনের বাইরে দাঁড়িয়ে আছে। এখন ব্যাপারটা হলো কি, এটা দেখলে মনে হয় আমরা কলির পতিত পাষণ্ডীজি নিতাই গৌর উকিল ব্যারিস্টার হয়েছেন, আমাদের জন্য উকালতি করবেন, আমাদের জন্য ব্যারিস্টারি করবেন, তার জন্য নিতাই গৌরকে ডাইনে বায়ে দাঁড় করানো হয়েছে। আরে নিতাই গৌর যে কলিযুগের সাক্ষাৎ ভগবান, আর নিতাইয়ের কৃপা ছাড়া যে রাধা কৃপা পাওয়া যায় না, নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া যেমন যুগল সেবা পাওয়া যায় না, এই কথাটি অনাবিল সত্য। নরোত্তম ঠাকুরমশাই প্রার্থনায় বলছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায় হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতাইর পায়। সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানি নিতার করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরণী তার চরণ দুখানি। তাহলে যার কৃপা ছাড়া যার করুণা ছাড়া রাধা গোবিন্দ পাইতে নাই, কিন্তু আমরা নিতাই গৌর দুই ভাইকে, দুই একজন ব্যারিস্টার আর একজন লৌকি, মহাপুরুষ স্বয়ং ভগবান তো তিনি ব্যারিস্টার, নিত্যানন্দ প্রভু হলেন উকিল, দুইজনকে দুই পাশে দাঁড় করিয়েছেন। অথচ সিদ্ধান্তটা কি, নিতাই গৌর থাকবেন এক জায়গায়, রাধা মদন গোপাল থাকবেন এক জায়গায়, কারণ নিত্যানন্দ প্রভু রাধারানীর সামনে থাকতে পারেন না। তত্ত্ব নিত্যানন্দ প্রভু হলেন বলরাম, নিত্যানন্দ প্রভু হলেন বলরাম, তত্ত্বগতভাবে বৃষভানু রাজদুলালীর ভাসুর, তো ভাসুরের সামনে কি কোনো মহিলা গিয়ে নিজের স্বামীকে জড়িয়ে ধরতে পারে? এইরকম বেত্তমিজ মেয়ে ছেলে, এরকম বেজ্জত মেয়ে ছেলে কি কেউ আসতে? আমার তো মনে হয় যে ভাসুরের সামনে গিয়ে নিজের স্বামীকে জড়িয়ে ধরবে এমন বোধ অসভ্য আজও পৃথিবীতে জন্মায় নাই। তাহলে রাধারানী কি এখনকার দিনের মহিলাদের থেকেও খারাপ নাকি, যে নিত্যানন্দ প্রভুর সামনে নন্দনন্দনীর আলিঙ্গন পাশে আবদ্ধ হয়ে আছেন? এটা শাস্ত্র সিদ্ধান্ত নয়, এটা করে এসেছে করছে, কিন্তু ঠিক নয়। নিতাই গৌর থাকবেন এক জায়গায়, মদন গোপাল থাকবেন এক জায়গায়। বলি রাধা কৃষ্ণের যুগল, নিতাই গৌরেরও যুগল, এই যুগল ভজন, যুগল মন্ত্রের দীক্ষা, যুগল মন্ত্র উপাসনা করা, এটাই হলো নামযজ্ঞের প্রধান জিনিস, যুগল মন্ত্রে উপাসনা করা। যুগল মন্ত্রে যুগলের উপাসনা,
আর নিতাই গৌর মন্ত্রে নিতাই গৌরীর উপাসনা। তো এটা যদি না করি তাহলে কিন্তু ভজনের পরিপূর্ণতা লাভ করা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। বলে যদি এই পন্থাই হতো তাহলে মহাজনী পদ এবং শাস্ত্র সিদ্ধান্ত লক্ষ্য করে চলবে, এটাই হলো আমাদের আশা। যেমন রাধা গোবিন্দের যুগল মিলন, রাধা গোবিন্দের যুগল মিলন, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, দাঁড়ালো রাই বিনোদিনী বিনোদিয়ার বামে, আহামরি কি বা শোভা যুগল রাধার স্বামী বামে চাঁদ বদনি দাঁড়ালো, কাচ বেড়া কাঞ্চনে কাঞ্চন বেড়া কাছে রাধার স্বামের দুহুতন এক হইয়া আছে বামে চাঁদ বদনি দাঁড়ালো। এ যেমন যুগল রাধা গোবিন্দের যুগল, নিতাই গৌরীর যুগল, এমনি থাকো নিতাই গৌরী এমনি থাকো রে, এমনি থাকো এমনি থাকো এমনি থাকো রে, যেমনি থাকো নিতাই গৌরী এমনি থাকো রে, যুগল গয়ে নিতাই গৌরী এমনি থাকো রে। আমি এখানে বিশ্রাম নিলাম, আমার পরবর্তীকালে কীর্তন রস সাগর।